ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই করুন এবং বেল বাটনে প্রেস করুন শ্রীলঙ্কার বিপক্ষে আর কিছুক্ষণ পরেই মাঠে নামছে বাংলাদেশ দল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে বাংলাদেশ সময় বিকেল তিনটায় মুখোমুখি হবে দুই দল প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়ায় এরই মধ্যে সিরিজ হারিয়ে ফেলেছে টাইগাররা তাই এই ম্যাচে এখন হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য বাংলাদেশের এই সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাটিং বোলিং ফিল্ডিং কোন বিভাগেই লঙ্কানদের চেয়ে ভালো পারফর্ম করতে পারেনি টাইগাররা যার ফলে প্রথম দুই ম্যাচে সিরিজ শেষ হয়ে গেছে বাংলাদেশের এদিকে হোয়াইট ওয়াশ থেকে বাঁচতে তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলে আসছে এক পরিবর্তন গত দুই ম্যাচে বাজে পারফর্ম করা মোহাম্মদ মিঠুনের জায়গায় আসতে পারেন এনামুল হক বিজয় সেই ক্ষেত্রে ওয়ান ডাউনে দেখা যাবে এনামুল হক বিজয়কে এছাড়া শফিউল ইসলামের জায়গায় ফরহাদ রাজার দলে অন্তর্ভুক্তির কথা শোনা যাচ্ছে সেই ক্ষেত্রে তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের একাদশ হতে পারে তামিম ইকবাল সৌম্য সরকার এনামুল হক বিজয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ সাব্বির রহমান মোসাদ্দেক হোসেন মেহেদী হাসান মিরাজ শফিউল ইসলাম মুস্তাফিজুর রহমান তাইজুল ইসলাম এই একাদশ নিয়ে শেষ ম্যাচে মাঠে নামতে পারে বাংলাদেশ দল